Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala rasulihi wa ala alihi wa ashabihi ajma'in amma ba'ad. Shupriyo darshak mondoli, asha korchi mohan Allah rabbul alaminer রহমতে আপনারা সবাই ভালো আছেন, যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সদাই সর্বদাই খুশির সহিত থাকেন, এটাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদের খেদমতে হাজির হয়েছি আপনাদেরকে একটি খুবই চমৎকার, একটি খুবই সুন্দর, একটি পরীক্ষিত আমল আপনাদেরকে জ্ঞাত শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, অনেক সময় দেখা যায় যে দুইজন মানুষ অর্থাৎ স্বামী আর স্ত্রী, এই দুইজনের ভিতরে ছোটোখাটো কথা নিয়ে হঠাৎ করে তাদের ভিতরে খুবই বড় লড়াই, ঝগড়া, বিবাদ আরম্ভ হয়ে যায়। শেষ মুহূর্ততে অনেকবার দেখা গিয়েছে এরকম যে ছোটোখাটো কথার জন্য তাদের ঘর সংসার নষ্ট হয়ে যায়, বিচ্ছেদ ঘটে যায় এবং কি উভয়ের ভিতরে তালাক হয়ে যায়। তো দর্শক মণ্ডলী, আজকে এমন একটি আমল আপনাদেরকে শিখিয়ে দিব, যদি আপনাদেরও এমন একটি পরিস্থিতি হয়ে যায়, ইনশাআল্লাহ তাআলা আপনি যদি আপনার স্ত্রীকে নিজের মহাব্বতে মৃত্যুদম পর্যন্ত আপনার মহাব্বতে বেঁধে রাখতে চান, ইনশাআল্লাহ তাআলা খোদার কসম করে বলছি এই আমলটি আপনাকে কোনো সময় ধোকা দিবে না। এই আমলের বদৌলতে আপনার স্ত্রী আপনার পায়রবি করবে, আপনাকে ছেড়ে কোথাও যাবে না এবং আপনার প্রতি সদাই সর্বদাই শ্রদ্ধা ভক্তি নিয়ে আপনার কাছে থাকবে। এবং আপনি যদি চান, অর্থাৎ কোনো মহিলা মানুষ যদি চায় যে নিজের স্বামীকে নিজের মহাব্বতের বন্ধনে বেঁধে রাখতে চায়, ইনশাআল্লাহ তাআলা আপনি এই আমলটা করতে পারেনি, আমলের দ্বারা আপনার স্বামী আপনাকে ছেড়ে কোথাও যাবে না। দ্বিতীয় বিবাহ করার যদি চিন্তা চর্চা করে সেগুলি ছেড়ে শুধুমাত্র আপনার কথাই ভাববে, আপনার কাছেই থাকবে, মরা দম পর্যন্ত আপনাকে ছেড়ে কোথাও যাবে না, ইনশাআল্লাহ তাআলা। এই আমলের অনেক গুণ রয়েছে, পরীক্ষিত আমল, বহু মানুষ এই আমলটি করেছে, বহু মানুষ এই আমল থেকে উপকার পেয়েছে। এই আমলটি কিভাবে করতে হবে, আমলটির বিষয় আপনাদেরকে বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, যেনারা আমার চ্যানেলে নতুন আসছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টি আপনারা বাজিয়ে দিবেন। এর জন্য আমি প্রতিদিন আপনাদের খেদমতে এক একটা করে আমলিয়াতের ভিডিওগুলি আপনাদের খেদমতে পেশ করতে থাকি। পরবর্তী ভিডিওর আপডেট পেতে আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমলটি খুবই সহজ, খুবই ছোট আমল, সবাই করতে পারবে, কোনো অসুবিধা নাই, এর জন্য কোনো বাধ্যবাধকতা কোনো কিছুই নাই, সহজ সরল আমল। আপনার এই আমলের জন্য শুধুমাত্র একটাই শর্ত রয়েছে, আপনাকে নামাজি হতে হবে, আপনার কে পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে। আপনি যদি নামাজের পাবন্দি না করে থাকেন, আমলের যতদিন আমল করবেন, আমল করার কমসে কম এক সপ্তাহ আগে থেকে আপনাকে নামাজের পাবন্দি করে নিতে হবে, আর নামাজের পাবন্দি করার পরে এই আমলটি করবেন। আমলটি করবেন যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার রাত থেকে আপনি এই আমলটি শুরু করবেন, আর আমলটি করবেন ইশার নামাজের পর। ইশার নামাজ আদায় করে, সম্পূর্ণ নামাজ আদায় করার পরে যে মুসল্লাতে বসে আপনি নামাজ আদায় করছেন, সেই মুসল্লাতে বসে বসে আপনি হাতের ভিতরে একটা তসবি নিয়ে আপনি পাঠ করবেন, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। এই দোয়াটা আপনাকে 500 মর্তবা অর্থাৎ 500 বার পাঠ করতে হবে। পাঠ করার আগে 11 বার যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন এবং পাঠ করার পরে আপনি যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন। এইভাবে আপনি লাগাতার কন্টিনিউ আপনাকে 21 দিন পর্যন্ত এই আমলটি করতে হবে। 21 দিন আমল করার পরে অর্থাৎ 21 দিন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, সালাতুল হাজাত দু রাকাত নামাজ আদায় করে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা দেখ
দেখবেন যে আপনার বাড়ির, আপনার ফ্যামিলির, আপনার স্বামী স্ত্রীর মাঝখানে যেটি সমস্যা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 21 দিনের ভিতরে সমস্ত সমস্যাগুলি সমাধান করে আপনার ওই স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি মুহাব্বত দিয়ে সুন্দর করে নতুন করে ঘর সংসার আমার আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি এই আমলটা আপনাদের জন্য খুবই চমৎকার হবে আর ভিডিও আপনারা নিশ্চয় পছন্দ করবেন। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের মতো এতটুকুই, আবারও সাক্ষাৎ হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। আমাকে আজকের মতো বিদায় দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।